তো হে হ্যালো বেলো, তবে আজকে আমরা আবার খুলবো মাইনক্রাফট ওয়ান ব্লক সিরিজ। তো তোমরা আগের এপিসোডে দেখেছিলে যে আমি একটা ছোট্ট স্টোর রুম বানিয়েছিলাম আর আমরা অনেক গরু ভেড়া পুষেছিলাম। তবে আজকের এপিসোডে আমরা কিছু চাষবাস করবো, তার জন্য আমাকে একটা স্ট্রাকচার বানাতে হবে। তো ভাই আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তো আমরা নাটে নেটে সম্পূর্ণটা দেখবো। তো চলো ভাই, তবে আমাদের সবার প্রথমে ওক প্ল্যাঙ্ক নিতে হবে, ভাই অনেক কাজ আছে আজকে ভাই, তার জন্যই তোমরা এক্ষুনি চট করে ভিডিওটা একটা লাইক করে দাও। তো ভাই চলো, তো ভাই আমাদের এইখানটা বড় বড় আমরা একটা লাইন বানাবো। তো এখানে দেখি, এখানে ম্যাচিং করে এখানে আমাদের ব্লক ভাঙতে হবে। তো ঠিক আছে, এই ব্লকটা দেখছি পিকেক্স দিয়ে এটাকে ভেঙে নিই, আর সাইডগুলোও দেখতে হবে। তো এটা তো ঠিক আছে ভাই লাগছে, এখানে একটা ব্লক দিয়ে দিই, হ্যাঁ চিহ্ন থাকবে, আর সামনেও দুটো তিনটে দিয়ে দিই তাহলে ভালো হবে। তবে আমাদের কিন্তু সাবধানে সাবধানে করতে হবে, পড়ে গেলেই ভাই আমার কাছে যত আইটেম আছে সব আইটেম চলে যাবে, আর ভাই চলে গেলে আমার খুবই খারাপ লাগবে, আরও কষ্ট হবে ভাই। আর এই কটা ভেঙে নিই, আর এখানে কোন লাইন অবধি আছে, আচ্ছা এই লাইনটা অবধি আছে। তো এখানে আরেকটা ব্লক ভাঙতে হবে মনে হচ্ছে আমাদেরকে, আচ্ছা এই ব্লকটা ভাঙতে হবে আর এখানে আরেকটা ব্লক ভাঙতে হবে। তো ব্যাস, আর ভাই এবারই হচ্ছে সব থেকে রিক্সের কাজ ভাই, সামনে গিয়ে গিয়ে আমাদের ব্লকগুলো লাগাতে হবে, খুব সাবধানে লাগাতে হবে, নাহলে পড়ে গেলেই সব শেষ হয়ে যাবে ভাই। তো চলো সাবধানে সাবধানে আমরা লাগিয়ে নিই ব্লকগুলো, ব্যাস এখানে একটা এখানে একটা ভাই, এটা করতে খুব রিক্স, তার জন্য ভাই তোমরা এক্ষুনি লাইক সাবস্ক্রাইব করে দাও যাতে আমি না পড়ে যাই ভুল করেও। আরে ভাই আজকাল লজিক ছাড়া কথা বলছি কেন? তো ভাই ঠিক আছে, লাইক সাবস্ক্রাইব করতে কি আর যায় আসে, তো করে দিও তোমরা প্লিজ ভাই, করেই দিও। তো ঠিক আছে ভাই, আমরা এগুলো সাবধানে লাগিয়ে নিই, দাঁড়াও এখানে ব্লকগুলো ভাই খুব নিখুঁতভাবে লাগাতে হবে আমাদেরকে। তো ভাই ঠিক আছে ছাড়ো, এটা লাগিয়ে নিচ্ছি। আর ভাই আমরা সাইড দিয়ে পাঁচিল লাগিয়ে নিই যাতে ভুল করেও না পড়ে যায়, কোনো রিস্ক রাখতে চাই না ভাই, ভাই কোনো রিস্ক রাখবো না, সব দিক দিয়ে আমরা একদম কভার করে নেবো। এখানে ব্যাস পাঁচিলটা রেখে দিয়েছি। আর ভাই হ্যাঁ, তোমাদেরকে তো বলাই হলো না যে আমি কী চাষ করবো, তবে আজকে আমি গম চাষ করবো, অনেক গমের বীজ, বীজ তো নেই কিন্তু ভাই ঘাসগুলোকে কেটে দিলে গমের বীজ পাওয়া যায় আমি জানি, তো ওখান দিয়ে আমরা নিয়ে নিতে পারবো, আর বনমিল দিয়ে সেগুলোকে বড় করে করে আরও অনেক বীজই বানিয়ে নিতে পারবো। তো এটাই হচ্ছে ভাই আমার মাস্টার প্ল্যান। আর ভাই যত বেশি ফসল করবো ততই আমাদের খাবার আসবে, যত খাবার আসবে তত খাবারের অভাব হবে না। তো ভাই এটাই হচ্ছে আজকের একদম ওপি ভিডিও, আর আগে এই প্ল্যাঙ্কগুলো লাগিয়ে নি ভাই। তো ভাই দেখো প্ল্যাঙ্ক ম্ল্যাঙ্ক সব লাগিয়ে দিচ্ছি, আর সাইডে পাঁচিলও দিয়েছি যাতে ভুল করেও না পড়ে যায়, এখন আমাদের মাটি লাগাতে হবে, মাটির উপরে তো চাষ করতে হবে না। তো চলো মাটিগুলো ঠিকভাবে লাগিয়ে নিই, এক সেকেন্ড দাঁড়াও মাটি লাগাচ্ছি। তাহলে ভাই জল কোথা দিয়ে আমরা দেবো? আরে ভাই এটা এগুলো সব ভাঙতে হবে আমাদেরকে, দাঁড়াও ডার্টের বদলে আমাদের এখানে উড প্ল্যাঙ্কে লাগাতে হবে ভাই, দাঁড়াও আমি উড প্ল্যাঙ্কগুলো নিয়ে আসি। ও ভাই দেখো আমার কাছে উড প্ল্যাঙ্কের তো কোনো অভাব নেই ভাই, অডেল উড প্ল্যাঙ্ক আছে ভাই, তোমাদের সবাইকে মালামাল করে দেবো, আমার কাছে এত উড প্ল্যাঙ্ক আছে, একটু খিদে পেয়েছি তো খেয়ে নিই আমি। তো ঠিক আছে ভাই চলো। আর ভাই আমাদের স্টোর রুমে এখনো মালপাতি ভরিনি, তো এখানে সব মালপাতি ভরে দিতে হবে আমাদেরকে নেক্সট এপিসোডে। তার জন্যই ভাই বারবার বলি সাবস্ক্রাইব করে রাখো যাতে একটা এপিসোডও মিস না করো ভাই, কত রকমের এপিসোড আনছি দেখো তোমাদের জন্য, মাইনক্রাফট সার্ভাইভাল থেকে হার্ডকোর সব কোট আমার এখানে পেয়ে যাবা। তো ভাই চলো আমরা এখানে বেশি কথা না বলে এখন উড প্ল্যাঙ্কগুলো লাগাতে হবে আমাদেরকে। তো ঠিক আছে এগুলো ডার্টগুলো সরাই, আমি ডার্ট কেন লাগিয়েছিলাম ভাই এখানে আমাদের সেটাই মাথায় ঢুকছে না, তো এগুলো লাগিয়ে নিই ঠিকভাবে। আর ভাই আমার ভয় লাগছে আমি এখান থেকে পড়ে না যাই, পড়ে গেলে তো সব শেষ হয়ে যাবে। তো ঠিক আছে এগুলো লাগাই ভাই ধীরে সুস্থে, অত তাড়াহুড়োরও কোনো দরকার নেই, একদম প্রপারভাবে লাগাতে হবে। আর ভাই আমার মাথায় একটা দারুণ প্ল্যান আছে, আমার ভাই 10K সাবস্ক্রাইব, আমি কি অন্য ভিডিও করবো তার জন্য ভাই তোমরা তাড়াতাড়ি 10K সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও ভাই, করেই দাও ভাই, করতে তো আর পয়সা তো লাগে না। তো ভাই ঠিক আছে ধরো এখানে এই মালটা কি করতে এসছে ভাই, সবকিছু ধ্বংস করতে আসে, এদেরকে আমি দেখতে পারি না, আমার ভাই শত্রু ভাই সব থেকে বেশি মাইনক্রাফটে আমার এই ক্রিপার ভাই, এন্ডার ড্রাগনের থেকে আমার অত ভয় লাগে না যতটা ভাই ক্রিপারের থেকে লাগে। দেখো ভাই ফেটে ফেটে যাচ্ছে, দেখো এবার মরেছে ভাই, আমার সত্যি ভাই ক্রিপার একদম দেখতে ইচ্ছা করে না আমার। তো চলো আমরা এইগুলো তাড়াতাড়ি করে লাগিয়ে নিই। A few moments later. ও ভাই একবার লুকটা দেখো তোমরা খালি ভাই, এখানে আমার চাষবাস ফসল করবার সানসেটটা হচ্ছে, দেখো ভাই ওপি লুক লাগছে ভাই, আমার ফসলগুলো সেইভাবে উঠবে, এখানে সূর্যের আলো পাবে। আর ভাই এখানে আমাদের পুরো ব্যারিকেডটা দিতে হবে, তো এখানে দুই ব্লক গ্যাপে গ্যাপে আমরা রাখবো। তো ঠিক আছে এখান দিয়ে আমাদেরকে প্রপারভাবে দিতে হবে, আর এর মধ্যে আমরা চাষবাস করবো, এখানে জল দেবো, এখানে মাটি লাগিয়ে ভাই চাষ করবো, আর চাষ করে আমাদের খাবারের কোনো দিন অভাব হবে না, আমরা একদম আনলিমিটেড খাবার পাবো। তো এখানে দেখি এখানে দুটো ব্লক অবধি আমাদের ছাড়া আছে ভাই, ঠিক আছে দুই ব্লকই, তো আর এখানেও দুই ব্লকই দিতে হবে, এখানে এক ব্লক হয়েছে নানা দু ব্লক হয়ে গেছে। তো ঠিক আছে আমাদের সাইড দিয়ে এবার দিতে হবে, আর উল্টো পাল্টা জায়গা বসাই দিলাম কেন, তো ঠিক আছে এটা ভাঙতে হবে ভাই, আমাদের সাইড দিয়ে দিতে হবে দুটো ব্লক অন্তর অন্তর করে যাতে গ্যাপটা বজায় থাকে। তো এখান দিয়ে দিতে হবে আমাদের, আরে ব্লক শেষ হয়ে গেলো ভাই কী করবো, তো দাঁড়া এটা ভেঙে এটা লাগিয়ে দিই, তারপর আমরা ঘুমিয়ে আসি ভাই, রাত হয়ে গেছে আর ব্লক তো আমার কাছে অতটাও নেই। তো চলো ঘরে চলো, আরে ভাই ঘর বলছি কেন, ঘর তো বানায়নি, ঠিক আছে ভাই তাড়াতাড়ি বানিয়ে নেবো। তো চলো আমরা এখন স্টোর রুমে ঘুমাতে হচ্ছে ভাই, কষ্ট টষ্ট করে। তো ঠিক আছে নাই মামাতে কানা মামা ভালো, তো চলো স্টোর রুমে আমরা গিয়ে চট করে ঘুমিয়ে পড়ি। তো গুড নাইট ভাই তোমাদের সবাইকে।
সো ভাই আমাদের সকাল হয়ে গেছে আর আমাদের এখন লাগবে স্টোন ব্রিক্স কিছু। আর স্টোন ব্রিক্সগুলো আমি কোথায় রেখেছিলাম ভাই? পুড়িয়ে ভাই অনেক স্টোন ব্রিক্স ছিল, তো ঠিক আছে ভাই পেয়ে গেছি। আমাদের এখানে স্টোন ব্রিক্স 27টা আছে আর এখানে ভাই অনেক আছে। আমাদের কাছে অডেল মালপত্র আছে, কোনো অভাব হবে না। আর ভাই আমরা একটা হো বানিয়ে দিলাম, এগুলো দিয়ে মাটি খুঁড়তে হবে আর সেখানে আমাদের চাষবাস ফসল টসল লাগাতে পারবো। তার আগে ভাই আমরা এখানে ভালোভাবে স্টোন ব্রিক্সগুলো লাগিয়ে নিই, তারপর আমাদেরকে মাটিও লাগাতে হবে। এই ছেলেটা ভাই তোমাদের জন্য অনেক কাজ করে, তাই একটা সাবস্ক্রাইব করে দাও। তো চলো তাড়াতাড়ি করে আমরা স্টোন ব্রিক্সগুলো লাগিয়ে নিই। তো ভাই দেখো স্টোন ব্রিজের সাথে ভাই আমি অনেক মাটিও লাগিয়ে দিয়েছি ভাই, একদম পারফেক্ট ভাবে ভাই। এই মাটিতে আমরা আমাদের ধান লাগাবো, মানে ফসল টসল করবো, খুব মজা হবে ভাই। তো ভাই দাঁড়াও, এক্সট্রা ব্লকগুলো যে ছিল এগুলো ভেঙে দিই, আর এখানে এই মাটিগুলো এক্সট্রা লাগিয়ে দিয়েছিলাম ভুল করে, এগুলো ভেঙে নিতে হবে আমাদেরকে। তারপর ভাই আমাদেরকে মাটিগুলো প্লেনও করতে হবে ভাই, অনেক কাজ আছে। তো দাঁড়াও এক্সট্রা ব্লকগুলো আগে ভাঙি ভাই, এখানে ভুলভাল করে লাগিয়ে দিয়েছিলাম। তো ঠিক আছে, এক্সট্রা ব্রিজগুলো স্টোন ব্রিজগুলো আমরা ভেঙে নিই। আর দেখো ভাই কথা বলতে বলতে দিন থেকে রাত হয়ে যাচ্ছে, কখন কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। এত খাটনির মধ্যে রয়েছি তো কোনো কিছু বুঝতে পারছি না ভাই ঠিকভাবে। তো চলো ভাই বাড়ি, চলো বাড়ি বলছি কেন ভাই, আমি স্টোর রুমে, চলো স্টোর রুমে ঘুমাতে হচ্ছে ভাই, এত গরিব আমি। তো ঠিক আছে, নেক্সট এপিসোডে আমরা একটা সুন্দর দেখে বাড়িও বানিয়ে ফেলবো। তো চলো ঘুমিয়ে পড়ি, তো গুড নাইট ভাই সবাইকে। আরে আমাকে ঘুমাতে দিচ্ছে না ভাই, এখনো নাইট হয়নি ঠিক মতো। তো চলো ভাই ততক্ষণ আমরা কিছু মাইনিং করে নিই। মাইনিং করে আমাদের একটা ওয়াটার প্যাকেটও লাগবে, জল ভরা ভাই, জল ভরা ওয়াটার প্যাকেট, না হলে আমরা একটা ওয়াটার সোর্স বানাতে পারবো না, আনলিমিটেড ওয়াটার সোর্সও লাগবে আমাদের। তো ভাই চলো তাড়াতাড়ি করে আমরা একটু মাইনিং টাইনিং করে নেবো, একটু ভালো কিছু দিয়ে দেবো চেস্টে। তো ভাই আমাদের দরকার, আর এইখানেই তো আমাদের আসার কথা। আরে ওটা কী দৌড়ে গেলো ভাই? আরে ভাই কালো ড্যাবিট দেখো কী সুন্দরভাবে চলে এসছে এখানে। তো আমাদেরকে অনেক খোদাই করতে হবে, আর এখন সব ফালতু ফালতু ব্লকগুলো আসে, জানি না ভাই কখন আসবে। দেখো কয়লা মাটি ফাটি কী সব আসছে ভাই, স্টোন কাঠি ঝাঁটার কাঠি সব দিয়ে দিচ্ছে। ও ভাই একটা TNT এসছে দেখো। তো ঠিক আছে ভাই পড়ে থাকে এখানে সব, আর আমি জানি আমাদেরকে ও গোল্ডও এসছে, কিন্তু গোল্ড নিয়ে আমার কী করবো ভাই, গোল্ড একদম বেকার একটা জিনিস ভাই, ডায়মন্ড আসলেও নাই বলতাম। তো ঠিক আছে ভাই অনেকক্ষণ হয়ে গেছে, তো একটা ভালো ব্লক আসে না ভাই। এটা কি আসলো ভাই? ও ভাই আরে ভাই উপরে ঝুড়ে ঝুড়ে আমাকে মারছে। আরে আয় দাঁড়া দাঁড়া ভাই, একটু সত্যি হবে ভাই, রিক্স পড়ে গেলে ভাই রিক্স হয়ে যাবে। দাঁড়া ভাই হাতে ব্লক নিয়ে আসছে দেখো, দাঁড়া দাঁড়া তুই তো গেলি ভাই, এবার দাঁড়া। ও ভাই না না ভাই আমার দুটো হাট বাকি, তো ঠিক আছে ভাই মরে যাবে ভাই। কত মুশকিল লাগে এদেরকে মারতে ভাই, আমার কাছে ভালো হাতিয়ারটা তেন নেই, আর আমার জন্য ভালো হবে কারণ আমি ঘুমিয়েই আসি ভাই, তো রিক্স নেওয়ার দরকার নেই আমার কোনো। সো ভাই তোমাদের সবাইকে গুড নাইট। তো ভাই দেখো আমাদের কত তাড়াতাড়ি গুড নাইট হয়ে গেলো। তো চলো দেখি আমরা একটু মাইনিং টাইনিং, দাঁড়াও দাঁড়া দাঁড়াও, তার আগে এটা কে এসছে দেখো ভাই, ওখানে আমরা তিন নিয়ে নিই দাঁড়াও আগে। তো দেখো ভাই এখানে কে এসছে, পিলেজার্স এসছে, পিলেজার সেট এসছে। তো একে মারি দাঁড়াও, এই আমাকে একটা ইফেক্ট দেবে, তো ঠিক আছে ইফেক্টটা দিয়ে দিয়েছে ভাই। আমাকে রেড করবে এখন, কিন্তু রেড করবে না আমি জানি, কারণ আমাদের আশেপাশে কোনো ভিলেজার্সই নেই দেখো। আর জানি না ভাই কোন জন্মে একটা ভিলেজার্স আসবে এখানে মাইনিং করার পর। তো ঠিক আছে চলো আমরা একটু খোদাই টোদাই আর একটু করে নিই, দেখি কোনো কুত্তার বাঘ যদি কোনো চেস্ট ফেস্ট পেয়ে যাই আমরা তো ভালোই হবে। তো দাঁড়াও চলো একটু মাইনিং করে দেখি আমরা কিছু দেয় নাকি। ও ভাই দাঁড়াও দাঁড়াও একটা চিজ দিয়েছে ভাই, ভাই কতক্ষণ পর আমাকে একটা চিজ দিয়েছে, আমি খুশি হয়ে গেছি। ও ভাই এখানে দুটো বাকেট দিয়েছে যেটা আমার লাগবে ভাই। তো ঠিক আছে আমরা দুটো বাকেট পেয়ে গেছি। তো এখন আমাদের একটা ওয়াটার সোর্স বানাতে হবে, এখানে একটা জল দিলাম আর এখানে একটা জল দিতে হবে। তার আগে দাঁড়াও একটা প্ল্যাঙ্ক বসাতে হবে, এখানে একটা কাঠ নিয়ে নিই, কাঠ নিয়ে এখানে বসাতে হবে দু ব্লক পরে ভাই, দাঁড়াও এখানে বসাই। ঠিক আছে মিডিল দিয়ে জল নেবো, আর এখানে ঠিক আছে আমরা মিডিলের জল নিলে দেখো ওয়াটার সোর্স হয়ে গেছে ভাই, একটা আনলিমিটেড জল হবে আমাদের কাছে। তো ভাই এখন আমরা এখানে চারিদিকে জল বসিয়ে নিতে পারবো ঠিকভাবে, যাতে আমাদের ফসলটা ঠিকভাবে হয়। তো চলো জলগুলো, আর দাঁড়াও 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 এখান দিয়ে এটা কী হলো, তো আচ্ছা আমরা মিডিল দিয়েই নিতে পারবো শুধু। সো ঠিক আছে গাইস মিডিল দিয়ে নেবো, তো সব কটা বালতিটা জল ভরে নিই, আর এখানে চারিদিক দিয়ে আমরা জল বসিয়ে দিই। আরে কোন জায়গায় দিলাম ভাই, উল্টো পাল্টা জায়গায় দিচ্ছি কেন? তো এখান দিয়ে ঠিক আছে আমরা ভাই চাষবাসটা সেই হবে কিন্তু আমাদের, বলো দেখেছো ভাই তোমাদের পাগলাকে আমার দিন দিন পুরো হয়ে যাচ্ছে। তো চলো ভাই সব কটা ওয়াটার আমি ঠিক মতো বসিয়ে নিই। তো ভাই ওয়াটার তো লাগিয়ে দিয়েছি, কিন্তু এবার চাষ করার জন্য আমাদের জমিগুলো উর্বর করতে হবে, তার জন্য আমাদেরকে এভাবে খোদাই করতে হবে। আরে ভাই শুরু হতে না হতে শেষ হয়ে গেলো, তো আমাদের কাছে চিন্তা করো না, আরেকটা হোক আমাদের কাছে আছে এক্সট্রা ভাই, সব রেখে দিতে হয়। তো ঠিক আছে চলো আমরা এগুলো তাড়াতাড়ি করে খোদাই করি না, আর হাতের স্পিড দেখেছো ভাই দিন দিন সত্যি কিন্তু আমি পুরো হয়ে যাচ্ছি দেখো। কিন্তু ভাই তোমরা তাও আমার কষ্টটা বোঝো না, কমেন্টে শেষে নুব নুবই লেখো, জানি না কেন করো এটা। তো ঠিক আছে ছাড়ো ভাই, তোমরা তো আমার বন্ধু আর যা খুশি বলতে পারো। আরে ভাই বন্ধু কেন বলছি, তোমরা তোমার জানো যা খুশি বলো ভাই, আমি তাদের কিচ্ছু মনে করি না, নুব বললেও ভালো পুরো বললেও ভালো। তো ভাই ঠিক আছে চলো আমরা এগুলো তাড়াতাড়ি খোদাই করে নিই। তো দেখো ভাই চারিপাশ একদম পারফেক্টভাবে খোদাই করে নিয়েছি। তো ভাই চলো এখন আমরা আনতে যাবো ঘাসের বীজ, আর ঘাসের বীজ দিয়ে গম তৈরি হয়। এই লজিকটা আমার মাইনক্রাফ্টে বুঝলাম না, ঘাসের বীজ দিয়ে কী করে গম তৈরি হয় ভাই। তো চলো বাদ দাও, ঘাসের বীজগুলো তুলেই নিয়ে আসি আমরা, আর আমাদের কাছে অনেক ঘাসের বীজ আছে আর সেগুলোকে আমরা বনমূল দিয়ে বড় করবো। তো চলো ভাই আগে বীজগুলো নিয়ে আসি। তো এখানে ভাই অনেক বীজ পেয়ে যাবো আমরা, ভালো করে খোদাই টোদাই করে নিই এরকমভাবে দেখো। কিন্তু এখন একটাও তো বীজ পেলাম না, আচ্ছা একটা বীজ পেয়েছি। এই বীজগুলো দেখছো ভাই, ওই বীজগুলো দিয়েই আমাদেরকে
ওই মাটির মধ্যে লাগিয়ে আমাদেরকে গাছ বানাতে হবে। গম গাছ বানাবো আমরা। চলো ভাই, অনেক অনেক বীজ নিয়ে নিই এখানে, বেশি বীজও নেবো না, 15-16টা বীজ নিলে এনাফ হয়ে যাবে। সেগুলোকে আমরা বন মূল দিয়ে বড় করে আবার বীজ বানিয়ে নিতে পারবো। তো এটাই হচ্ছে ভাই আমার বিগ ব্রেন প্ল্যান। তো ঠিক আছে চলো, আমাদেরকে এখন তিনখানা হলো সবে ভাই, এটা কী হচ্ছে? তো চলো এখান থেকে খুঁড়ে নিই ভালো করে। আর ভাই আমাদের কাছে যে বনগুলো ছিল সেগুলো দিয়ে বন মিল বানিয়ে দিই। আর দেখো অনেক অনেক বন মিল বানিয়ে নিয়েছি, বন মিল সরি, কি তুতলে যাচ্ছে কেন ভাই? তো চলো বন মিল বানিয়ে নিয়েছি। আর একবার আমরা এই গাছগুলো রাখবো, গাছগুলো না গাছের বীজগুলো রেখে এগুলোকে পুঁতে দিই ভালো করে ভাই। চারিপাশে পোঁতার দরকার নেই, একটু উল্টো পাল্টা পুঁতলে হবে, আগে বড় তো করে নিই তারপর দেখা যাবে সব। এগুলো ভাই পুঁতে নিয়ে এরকমভাবে, ঠিক আছে, এবার আমরা বন মিলগুলো দিয়ে এগুলোকে বড় করে নেব। আর বড় করে ভেঙে আমরা আরও বীজ পাবো, সাথে গমও পাবো ভাই। দেখেছো ভাই কত বিগ ব্রেন হয়ে যাচ্ছে আমার বুদ্ধি ভাই, কী সব উল্টোপাল্টা বলে দিচ্ছি আজকে ভাই, পাগল হয়ে যাচ্ছি ভাই। ও আমরা তো পাগলা গেমার ভাই, পাগলা গেমার তো পাগলা গেরেই করবে। এবার চলো আমরা এবার গম গাছগুলো ভাঙবো, আর দেখবা গমের থেকে বীজও পাবো সাথে গমও পাবো, এটাই তো প্ল্যান ভাই আমার। দেখো ভেঙে নিয়েছি আর আমরা বীজ সাথে গমও পেয়ে গেছি, আর এই বীজগুলো আবার পুঁতে আমরা আরও এক্সট্রা বীজ পাবো। তো ভাই চলো এই প্রসেসটা আমরা কন্টিনিউভাবে করতে থাকি। তো ভাই দেখো ফাইনালি অনেক সময় পরে আমি চারিপাশে একদম বীজ লাগিয়ে দিয়েছি, আর এই বীজগুলো তো বড় করতে পারলাম না কারণ আমার বোন মিল শেষ হয়ে গেছিলো। তো ঠিক আছে এগুলো একা একাই বড় হয়ে যাবে, তো তোমরা অপেক্ষা করো, শুধু নেক্সট এপিসোড আসতে আসতে তো মনে হয় সব কটা বড় হয়ে যাবে। তার জন্য তোমরা এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আর ভাই তোমাদের আজকে ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে বলো, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক করে দিও, চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আমি ফিরে আসি এরকম মজাদার মজাদার ভিডিও নিয়ে।